বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা কোম্পানি একটা প্রতিষ্ঠানের দক্ষ জনবল কিভাবে আপনারা ধরে রাখবেন এবং দক্ষ কর্মী কিভাবে আপনারা রাখলে আপনাদের কোম্পানি প্রসার হবে এবং ধীরে ধীরে ডে বাই ডে ইনক্রিজ করবে। দক্ষ জনশক্তি ধরে রাখলে আমাদের কোম্পানির অনেক লাভ হয়। একটা দক্ষ কর্মী যখন আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো পদে কাজ করবে, আমরা এক্সাম্পল স্বরূপ যেমন পারচেজ ডিপার্টমেন্ট নিয়ে একটা কথা বলি, একটা দক্ষ এমপ্লয় যখন পারচেজ ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ হোক, জুনিয়র এক্সিকিউটিভ হোক বা সিনিয়র এক্সিকিউটিভ হোক বা ডেপুটি ম্যানেজার হোক, যদি এই পোস্টে যদি সে দক্ষ হয়ে থাকে বা পূর্বে তার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে যদি আপনার কোম্পানিতে সে চাকরি করে তাহলে আপনার কোম্পানির কাজ ভালো হবে এবং প্রতিষ্ঠানের যে রিকোয়ারমেন্ট, বাজেট বা আপনার ম্যাটেরিয়াল পারচেস করার, ডেলিভারি দেওয়ার, সেটা গুণগত মান অনেক ভালো হবে। আর যখন অদক্ষ লোক আপনি নতুন ফ্রেশ লোক যখন একটা নিয়েছে, আপনি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বা ডেপুটি ম্যানেজার সিনিয়র ম্যানেজার পোস্টে যখন রাখবেন, তখন সেখানে আপনার ডে বাই ডে আপনার যে রিকোয়ারমেন্ট, আপনার যে প্রত্যেক মাসে কত কোটি টাকা আপনার প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে কোম্পানিতে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা সফলভাবে আপনি পাবেন না। এবং এটা যদি আপনারা সে টাইমলি যদি সে রিকোয়ারমেন্ট যদি আপনাকে সাপোর্ট দিতে না পারে, সেক্ষেত্রে ডে বাই ডে আপনার কোম্পানি লস হয়ে যাবে, নিম্ন দিকে চলে যাবে, ধীরে ধীরে আপনার কোম্পানির অনেক টাকা পয়সা লোকসান হয়ে যাবে, আপনার যে যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচিং করবে না। এটাই হলো দক্ষ জনবল রাখলে কী হবে এবং অদক্ষ জনবল রাখলে কী হবে। আর একটা এক্সপিরিয়েন্সিভ লোককে আপনি যখন, তার যদি বেতন যদি 30,000 টাকা হয়, তাকে যদি সেখানে আপনাকে ধরে রাখার জন্য সে যদি অভিজ্ঞতা পার্সন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 40,000 টাকা দিয়েও তাকে যদি রাখেন, আপনার কোম্পানিতে বেনিফিট হবে এবং লাভ হবে। কেন, সেই 30,000 থেকে যদি 40,000 টাকা দিয়ে তাকে আপনি রাখেন, সেক্ষেত্রে আপনার লাভ কেন হবে, আপনার লাভটা হবে এই কারণে তার ভিতরে যে এক্সপিরিয়েন্সটা আছে, তার ভিতরে যে পারফরমেন্সটা আছে, সে ডে বাই ডে সেটা আরও ইনক্রিজ করবে। অদক্ষ লোককে যখন আপনি এখানে নিয়ে এসে নিয়োগ দিবেন, আপনার কোনো রেফারেন্সধারী কোনো লোক, সে কাজ জানে না, কর্ম জানে না, সেখানে সেই 40,000 টাকা স্যালারি সে যদি নেয়, সে যদি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়েও থাকে, সে যে কাজটা ডেলিভারি আপনাকে দিবে, আর নতুন লোক অদক্ষ কর্মী যখন নিয়ে এসে তাকে নিয়োগ দিবেন, সে যে কাজটা ডেলিভারি দিবে দুইটা এক হবে না, দুইটা আলাদা ডিফারেন্ট হবে। তো সব আপনারাই বুঝতেই পারছেন অদক্ষ লোক এমপ্লয়ে থাকলে কি বেনিফিট, আর দক্ষ জনশক্তি যদি একটা কোম্পানিতে সাপ্লাই দেওয়া হয়, সরবরাহ করা হয়, তাহলে কোম্পানির জন্য কত অ্যাক্টিভ এবং প্রোডাক্ট প্রতি মাসে, প্রতি দিনে, প্রতি ঘন্টায় এবং কোম্পানিটা ডে বাই ডে অনেক ইনক্রিজ হবে এবং যে পদে নিয়োগ হবে সে পদটায় ধীরে ধীরে ডিপার্টমেন্টটা অনেক ডেভেলপমেন্ট হবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।